দেখুন স্যার, মালপত্র সমস্ত এগুলো সব মায়ের, যে বাক্স থেকে বিছানা, এখানে কাঁথা, লেপ পাতা সব বৃষ্টিতে ভিজছে 4-5 দিন ধরে। এখানে সব অ্যাটাচি জাজিং বিছানা সব বাইরে ফেলে দিয়েছে, সব বাইরে পড়ে আছে বৃষ্টিতে ভিজছে। ফেলে দিয়েছিল এইখানে মাকে দেখে না? না, এখানে থাকেই না। আচ্ছা, কুকুরটা থাকে? আরে মাকে টেনশন করতে বারণ করে। বড় ছেলে, বড় ছেলে আমার ঘরে এসে ঘরের জিনিসপত্র সব ফেলে দেয় এবং আমি বাধা দিতে তো আমাকে সব ঠেলা ঠেলি মারধর করতে আসে, এবং ছোট ছেলে বাধা দিতে কলের হ্যান্ডেল নিয়ে হাতাহাতি মারামারি হয়। আমার কাছে টাকা পয়সা ঘর বিক্রি করে টাকা দিতে বলছে। কেন কেন আপনাকে মারছে কেন? টাকা পয়সা আমি ঘর বিক্রি করে টাকা দিই নাই বলে মাঝে মাঝে এসে যে পুরো ঝামেলা করে। কি বলে? জায়গা বিক্রি করে টাকা দিয়ে দাও, আমার টাকা আমাকে দিই। আমার বাবা তো কিছুই নাই, তো জায়গাটুকু আছে, এটা যদি এখনই বিক্রি করে দিই তো আমার উপায় কি হবে? আমার এই বয়সে আমি কোথায় যাব? দীর্ঘদিন ধরে মায়ের উপরে টাকা পয়সার জন্য দাদা আসে জুলুমবাজি করে, টাকা পয়সা দিয়ে দিয়ে মা শেষ হয়ে গেছে। এখন ধরেছে যে তোমার থাকার বাসস্থান তুমি বিক্রি করে আমাকে টাকা ফেলে দাও। মা এটা যখন দীর্ঘদিন দেয়নি তখন মায়ের ওপরে সেদিন মারধর করেছে, ওর বউকে নিয়েছে, মাকে ঘর থেকে বার করে দিয়ে মালপত্র সব বাইরে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে আজ 5-6 দিনে বৃষ্টিতে ভিজছে, জামা কাপড় অ্যাটাচি মায়ের বিছানা সব বাইরে ফেলে দিয়েছে, দিয়ে টাকা পয়সার জন্য কন্টিনিউ জুলুমবাজি করছে, না দিলে মারধর করছে, এমনকি মেরে হসপিটালে ভর্তিও করেছে। হ্যাঁ, প্রথমে এসে ঘরে তালা খুলে মানে জিনিসপত্র বের করে ফেলতে লাগে, আর মুখে মানে ভাষাও বলতে লাগে, গালাগালি করে। হ্যাঁ, যে এরকম আমি টাকা নিয়েছি, আমি ঘর খালি করে নেবো, আমি এই করবো ওই করবো, এই সমস্ত কথা আর কি বলে। তারপর কাকিমাকে ধাক্কা ধাক্কিও করেছে, ধাক্কাতে লাগাতে বউটা নিয়ে গেল। তারপর দাদাকেও মারধর, ওই সর্দাকে মানে বড়দা একটা কলের রড তুলে মারতেও এসেছিলো। এই সমস্ত আমরা ধাক্কাধাক্কি যেটা হয় আর কি, দুই ভাই ভাই ধাক্কাধাক্কি করছিল, কিন্তু রডটা প্রথমে দাদাই তুলে মারতে আসে মানে বাসুদা। আপনারা কিছু বলছেন যে মাকে একটা বয়স্ক মানুষকে? এটা তো গুরুত্ব নাই, এটা মানে মেনে নেওয়া।